এ তো সপ্তাহখানেক আগের ঘটনা। বঙ্গবাজারের এক দোকানদার তার বাবাকে ফোন করে বলল, বাবা আমাকে কিছু টাকা পাঠাতে পারবেন? সামনে ঈদ, দোকানে নতুন মাল উঠাতে হবে, আমার কাছে যেই টাকা আছে সেগুলো দিয়ে হবে না। আপনি যদি কিছু টাকা ব্যবস্থা করে দিতেন তাহলে ঈদে বিক্রি করে আমি আবার পরিশোধ করে দিতাম। ছেলের কথা শুনে তখন বাবা উত্তরে বলল, আচ্ছা দেখি কি করা যায়, তুই চিন্তা করিস না, যেভাবেই হোক আমি কিছু টাকা ম্যানেজ করে দিচ্ছি। ছেলেকে আশ্বাস দেওয়ার পর থেকে বৃদ্ধ লোকটি টাকার জন্য হন্য হয়ে খুঁজতে লাগলো। স্ত্রীর কিছু গহনা ছিল সেগুলো বিক্রি করলো, তার শখের একটা গাভী ছিল সেটাও বিক্রি করলো, তারপর কিছু টাকা ঋণ করে 8 লক্ষ টাকা পাঠিয়ে দিল ছেলের জন্য। ছেলে ব্যবসা করবে, ঈদে ভালো ব্যবসা করে আবার সমস্ত টাকা ফিরে দিবে। ঈদ উপলক্ষে পেশা বিক্রি তুমুল, নিজের সঞ্চয় করা টাকা আর বাবার পাঠানো টাকা দিয়ে সমস্ত টাকার মাল তুলে ফেললো। রোজা রেখেও সারাদিন পরিশ্রম করে নতুন মাল উঠিয়ে দোকান ঠিকঠাক করে রাত 3টায় বাসায় ফিরলো আরাফ। এর মধ্যে সাহারির টাইম হয়ে গেছে। সাহারির সময় ছোট মেয়ে ফোন করে এনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আব্বু আমার স্কুলে ফি লাগবে, ভাইয়ার হোস্টেলে বেতন লাগবে, দাদির ঔষধ নেই, বাসায় বাজার নেই, আপনি কিছু টাকা পাঠান। আরাফ তখন মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, মা চিন্তা করো না, আজকে দোকানে নতুন মাল উঠিয়েছি, কালকে বিক্রি করে কিছু টাকা পাঠিয়ে দিব, সেগুলো দিয়ে তোমরা চলতে থাকো। মেয়ে তখন খুশিতে গদগদ হয়ে বাবার কাছে আরো একটি বায়না ছুড়ে দিল, বলল, বাবা এবার আসার সময় তোমার দোকানের সব থেকে ভালো জামাটা কিন্তু আমার জন্য নিয়ে আসতে হবে। আরাফ তখন হাসি মুখে বলল, আচ্ছা মা, এবার আমার দোকানের সব থেকে ভালো জামাটা আগে থেকে বাছাই করে তোমার জন্য রেখে দেব, আর আসার সময় আমি নিয়ে আসবো। তারপর কলটা কেটে দিয়ে সাহারি খেলো আরাফ। তারপর খাওয়ার পর অপেক্ষা করতে লাগলো কখন ভোর হবে আর গিয়ে দোকান খুলবে, নতুন মাল বিক্রি করবে, তারপরেই বাড়িতে টাকা পাঠাতে হবে আর ছেলে মেয়ে আনন্দে থাকবে। এই ঈদে অনেক স্বপ্ন তার, বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েক মাস আগে কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি, এই ঈদে বড় মেয়েকে ধুমধাম করে বাড়ি থেকে উঠিয়ে দেবে, মেয়ে বিয়ে দেওয়ার সময় কিছু ঋণ হয়েছিল সেই ঋণগুলো পরিশোধ করবে। দুচোখ ভর্তি কত শত স্বপ্ন নিয়ে একটু আরাম করার জন্য বিছানায় গা এড়ালো। খুব তাড়াতাড়ি ক্লান্ত শরীর থাকার কারণে ঘুমিয়েও পড়ল। কিছু সময় পরেই খবর পেল যে আগুন, এক ভয়ঙ্কর আগুন পুড়িয়ে দিচ্ছে তাদের সমস্ত স্বপ্ন, পুড়িয়ে ছাই করে দিচ্ছে শেষ সম্বলটুকুও, মিলিয়ে দিচ্ছে সমস্ত আশা আকাঙ্ক্ষা। চারদিক থেকে শুধু ভেসে আসছে ব্যবসায়ীদের আর্তনাদ। কেঁপে উঠল সমস্ত বঙ্গবাজার, শত শত মানুষ চেষ্টা করেও সে আগুন নিভানো সম্ভব হলো না। ব্যবসায়ীরা আর্তনাদ করছিল মহান আল্লাহর দরবারে, হে আল্লাহ আমাদের শেষ সম্বলটুকু রেখে যাও, আমাদের এভাবে ধ্বংস করে দিও না। সৃষ্টিকর্তা তাদের সে আর্তনাদ শুনল না। শোকের বঙ্গবাজার আজ অশ্রু সিক্তময়, পুড়িয়ে দিল হাজার হাজার কোটি টাকা, চোখের সামনেই পুড়ে গেল স্বপ্নের বঙ্গবাজার, সাথে পুড়ে গেল অসংখ্য ব্যবসায়ীর স্বপ্ন। আর্তনাদ একটাই, আমার কিচ্ছু নাই, আমার আর কিচ্ছু অবশিষ্ট রইল না। মুহূর্তে সংবাদ চ্যানেলে বারবার সম্প্রচারিত হচ্ছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বঙ্গ মার্কেট পুড়ে হলো ছাই। আজ অসহায় মানুষের অশ্রু সিক্ত আর্তনাদ দেখে হাজারো ব্যবসায়ী পরিবার দিশেহারা। আয়েশা খানম ফোন করলো প্রিয় ছেলে আরাফকে, ওপাশ থেকে শুনতে পারল সন্তানের আহাজারি, মা আমার কিচ্ছু নেই, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আয়েশা খানম তখন হাউমাউ করে কেঁদে উঠলেন, সাথে স্ত্রী সন্তান বাবা সবারই কলিজায় পানি শুকিয়ে গেল। আরাফ তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে ফাঁকা মস্তিষ্কে ঝাঁপিয়ে পড়লো অগ্নিময় দোকানে, এভাবে চোখের সামনে নিজের স্বপ্নকে পুড়তে দেওয়া যাবে না। আরাফের মতো অসংখ্য ব্যবসায়ী সেদিন এমনটা করেছিল, তবে কোনো লাভ হয়নি, আপ্রাণ চেষ্টা করেও কিছু মাল বাইরে বের করলেও কিছু সুবিধাভোগী মানুষ সেগুলোকেও লুফে নিয়েছে। পর মুহূর্তে ভয়ঙ্কর অগ্নি এসে আরাফ সহ পুড়িয়ে দিল আরাফের স্বপ্নকে। দীর্ঘ কয়েক ঘন্টা পর বাবা মা আর স্ত্রী সে পাগলের মতো খুঁজতে থাকলো আরাফকে, অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেল তাকে হসপিটালে গিয়ে। ঢাকা মেডিকেল হসপিটালে অচেতন অবস্থায় খোঁজ পেল আরাফের, হাত পায়ের বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছে, অচেতন অবস্থায় পড়ে আছে হসপিটালের বেডে, হাতের মধ্যে সেলাইন চলছে, যা দেখে মা চিৎকার করে পাগলের মতো বলতে লাগলো, আল্লাহ সবই তো কায়রা নিলা সহ্য করলাম, তবে এবার আমার আদরের ধনটাকে কায়রা নিও না, আমার বুক খালি করে দিও না। দীর্ঘ সময় পর জ্ঞান ফিরল আরাফের, জ্ঞান ফেরার সাথে সাথে পাগলের মতো ছুটে আবারও চলে গেল সেই বঙ্গবাজারে, তার সেই স্বপ্নের দোকানে। তবে সেখানে গিয়ে দেখতে পারলো সবকিছু পরে ছাই হয়ে গেছে, তার সেই স্বপ্নের দোকানটা কোথায় ছিল তার অস্তিত্বও নেই, সেই পরিচিত বঙ্গ মার্কেট চেনাই যায় না, অপরিচিত হয়ে গেছে। মার্কেটে পড়ে থাকা সেই আদাপোড়া কাপড়গুলো শুয়ে শুয়ে দেখছিলেন আর চোখ দিয়ে অশ্রু সিক্ত ঝরাচ্ছিলেন, মস্তিষ্ক অচল হয়ে গিয়েছে তার, বুকটা হাঁকারে জ্বলছে, এই বঙ্গবাজারের আগুন যেন বঙ্গ মার্কেটে নয়, প্রত্যেকটা ব্যবসায়ীর হৃদয়ে চলেছে।